সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা সদর উপজেলার কামারজানের ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন লাবলুর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাঠের গোল ফেলে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে কামারজানি বাজারে মসজিদের সামনের সড়ক অবরোধ করে সচেতন এলাকাবাসী, স্থানীয় এলাকাবাসী ও নেতাকর্মীদের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আহত লাবলুর পিতা লাল মিয়া, কামারজানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার শাহ, সাধারণ সম্পাদক মহিউল ইসলাম, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার সচেতন ব্যক্তিবর্গ। বক্তারা লাবলুর উপর হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুর ১১টার দিকে কামারজানের গোঘাট এলাকার আসাদের চায়ের দোকানের সামনে ২০-২৫ জনের একটি দল আতর্কিত হামলা চালায় লাবলুর উপর। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে আজ উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুনরায় আবার তার পরিবার থেকে সব আসে, ওকে অত্যাচার হামলা করা হয়েছে এবং সেটাকে অসুস্থ করে গাইবান্ধা পাঠানো হয়েছে। এই একটা ছেলে আমার কর্মজীবী, এই ছেলের যদি মাথা নষ্ট হয়, এই ছেলের যদি চোখ নষ্ট হয়, এই ছেলের যদি অসল হয়ে যায় তাহলে আমি অসল। এই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার ছেলে দেখে যাতে বাঁচানো যায় এবং এর সঠিক বিচার পাওয়া যায় সেটা আমি সবার কাছে কামনা করতেছি। টেক্সট রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।